এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, ফোনে খোঁজ নিলেন অমিত শাহ। শনিবার দুদিনের রাজ্য সফরে আসছেন তিনি। এর আগেও সৌরভ যখন অসুস্থ হয়েছিলেন, খোঁজ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাসপাতালে ভর্তির খবর পেয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে অমিত শাহ জানতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন আছেন, তার কি হয়েছে, কি চিকিৎসা চলছে। এরপর ফের সৌরভের স্ত্রী ডোনাকে ফোন করে মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নেন অমিত শাহ। সৌরভের খোঁজ নিয়েছেন অমিত শাহের ছেলে জয় শাহ। সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট, আর অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআই এর সচিব। প্রথমবার সৌরভ অসুস্থ হওয়ার পর তাকে দেখতে কলকাতায় এসেছিলেন বিজেপির প্রাক্তন সভাপতির ছেলে। এদিকে সৌরভ ফের হাসপাতালে ভর্তি হওয়ায় সবার মতোই উদ্বেগ রাজনৈতিক মহলেও। গতবার সৌরভ গঙ্গোপাধ্যায় যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে দেখে বেরিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক ভট্টাচার্য। সৌরভ একটা অন্য জগতের মানুষ, আমরা চাই সেই জগতেই থাকুক, সবার প্রিয় হয়ে থাকবে। কিন্তু কেউ কেউ তাকে হঠাৎ করে মনে করছে তাকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা যাবে, এরকম যারা করেছে তার প্রেশার তো হয় ওর ওপর, হয়নি এই কথাটা আমি বলবো না। কিন্তু আমি শুধু একটাই চাইছি, এই মুহূর্তে যেন কেউ যেন ওকে মানসিক রাজনৈতিক কোনোভাবেই কোনো চাপ যেন ওর ওপরে না হয়। দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পর বাম বিধায়কের ফের পরামর্শ, সৌরভের কোনো মতেই রাজনীতিতে আসা উচিত নয়। ওর মতন জনপ্রিয় কেউ নেই, কিন্তু সেই জনপ্রিয়তাটা ও অর্জন করেছে খেলার জগৎ থেকে, রাজনীতির জগতে ও আসুক এটা আমি চাই না। আমি সেটা ওকে সরাসরি আগেও বলেছি, এর আগে সৌরভকে আনতেই হবে আমাদের দিকে। একটা লড়াই চলেছে, চেষ্টা চলেছে, চাপ চলেছে, আবার এখন আনতে হবে আমাদের দিকে। আরও কেউ বাড়তি লড়ে যাচ্ছেন, চাপ দিচ্ছেন। সৌরভ তো মানুষ, গণতান্ত্রিক, ভালো, গৌরব, সেই মর্যাদার জায়গায় আমরা ওকে রাখতে চাই। সৌরভের উপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনো চাপ তৈরি করা হচ্ছে, এই প্রশ্ন আগে উঠেছিল। ফের অসুস্থ হয়েছেন মহারাজ, তাই ফের সেই পুরনো জল্পনা। সৌরভের মতন স্ট্রং ম্যান সেখানে বারবার অসুস্থ হয়ে পড়াটা আমার মনে হয়তো বা কোনো চাপ থাকতে পারে বাইরে থেকে। আমি চাই না সৌরভ কোনো জায়গায় যাক, সৌরভ খেলোয়াড়, খেলা জগতে থাকুক। ব্যাটসম্যান হিসেবে তার সামনে যখন ওয়াকার ইউনিস বল করতেন, ব্রেটলি বল করতেন, ম্যাগ্রা ছিলেন, তাদেরকে সামলে সামনে থেকে তিনি ভারতীয় টিমকে লিড করেছেন। তিনি অমিত শাহর জন্যে ভয় পেয়ে যাচ্ছেন আর বুকে ব্যথা হচ্ছে, এসব কি কথাবার্তা বলছেন এনারা? সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক বড় বড় চাপ সামলিয়েছেন, সারা দেশকে জেতানোর জন্য মাঠের মধ্যে 11 জনের নেতৃত্ব দিয়েছে, তাদের কাছে একটা রাজনীতি দলে যাওয়া না যাওয়া নিয়ে কিসের চাপ তৈরি হবে? আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন এত বড় ক্রিকেটারকে দুর্বল করে দিবে, মানসিক চাপে ভারাক্রান্ত করবে, এমন বাসিলতা আমি অন্তত করি না। সৌরভের উপর রাজনৈতিক চাপ আছে কিনা তা নিয়ে বিতর্ক অব্যাহত। এরই মধ্যে চিকিৎসকরা বলছেন মানসিক চাপ থেকেও অনেক সময় অসুস্থ হয়ে পড়ার জোরালো সম্ভাবনা থাকে। রক্ত চলাচলে ব্যাঘাত ঘটেছে, হয়তো আবার ঘটেছে, তো স্টেন্টের হয়তো দরকার পড়তে পারে, কিন্তু তার সাথে চিন্তা, একটা মানুষের সব প্রতিনিয়ত চিন্তা, সেগুলো কিন্তু আরও সমস্যা বাড়িয়ে দেয়। মানসিক যে চাপটা অনেকে নিতে পারে না, অনেকে নিয়ে নিচ্ছে, কিন্তু কেউ কেউ কারুর কারুর হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই এই সমস্যার উৎপত্তি হয়। আমরা সবসময় একটা আন্ডার স্ট্রেস যাচ্ছি, এবং এই স্ট্রেসকে কোপ আপ করার জন্য কোথায় যেন আমাদের একটা এবিলিটি আছে, যখন এই কোপিং এবিলিটিটা আমাদের লিমিট ক্রস করে যায়, তখন কিন্তু আমরা একটা পার্সিভ থ্রেট টু ওয়েলবিং, যে জায়গা থেকে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, যে জায়গা থেকে আগামী দিনে ইসকেমিক হার্ট ডিজিজ থেকে আমাদের হার্ট ব্লক হতে পারে, যে জায়গা থেকে আমাদের কোনো কোনো ক্ষেত্রে হার্ট অ্যাটাকও হতে পারে, যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেটা হয়তো মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, কখনো কখনো সিভিয়ার হতে পারে। তবে কারণ যাই হোক, সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ গঙ্গোপাধ্যায়। রোমা পাল, সঞ্চয় মিত্র, সমীর সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।